সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক বাংলা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় সঠিক উত্তর খাতায় লেখা, যা তোমাদের বার্ষিক পরীক্ষার তৃতীয় শ্রেণীর সিলেবাস আছে। ক্লাস নম্বর নয় বাংলা বিষয়ে আজকে 9 নম্বর ক্লাস চলছে, ইতিপূর্বে 8টি ক্লাস হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে সঠিক উত্তর খাতায় লেখো তোমাদের একটা বার্ষিক পরীক্ষা সিলেবাসে রয়েছে। এখানে তোমাদের পরীক্ষায় 7টি প্রশ্ন আসবে, 7টিরই অ্যানসার দিতে হবে, যেটাকে তোমরা এমসিকিউ বলতে পারো। যেখানে এখানে 4টি অপশন দেওয়া থাকবে, তোমরা যে অপশনটা সঠিক সেই অপশনটাই শুধু খাতায় লিখে উত্তর লিখবে। একটু খেয়াল করো, দেখো যে গান গাইতে পারে কোন পাখি। এখানে 4টি অপশন দিয়েছি, ক বাবুই পাখি, খ ময়না পাখি, গ শালিক পাখি, ঘ টিয়া পাখি। এখানে তোমরা খেয়াল করো গান গাইতে পারে কোন পাখি। তোমরা কিন্তু একটি গদ্যে পড়েছো যে কোন পাখি গান গাইতে পারে। এখানে 4টি অপশনের মধ্যে উত্তরটি রয়েছে কিনা আগে দেখবো ভালো করে। তাহলে উত্তর দেখা যাচ্ছে যে খ নাম্বারটা, ময়না পাখি গান গাইতে পারে। তাহলে উত্তরটা লিখবে যেভাবে, উত্তর খ নাম্বারটা অবশ্যই দিবে, খ লিখবে, লেখার পরে সঠিক উত্তর কোনটা, ময়না। তাহলে এখানে লিখবা ময়না। অর্থাৎ তোমরা একটু খেয়াল রাখবা অপশনে যেটা দেওয়া থাকবে অবশ্যই উত্তর কিন্তু যথার্থভাবে ঠিক সেভাবেই লিখতে হবে। এখানে কিন্তু ময়না পাখি দেই, সো তুমি কিন্তু উত্তরে এখানে ময়না পাখি লিখতে পারবে না, শুধু ময়নাই লিখতে হবে। এই জিনিসটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে। তাহলে 1 নম্বরটার উত্তর কি হচ্ছে, খ। উত্তর হচ্ছে খ। এভাবে খাতায় লিখবে উত্তর খ, খতে কি দেওয়া রয়েছে, ময়না। তাহলে এখানে ময়না লিখে দেবে। এভাবে লিখলে তোমরা নম্বর 1 নম্বর পেয়ে যাবা। তাহলে আমাদের 1 নম্বর শেষ। 2 নম্বর, কোন সারির সব শব্দের অর্থ এক। ভালো করে দেখে নাও আগে, কোন সারির সব শব্দের অর্থ এক। অর্থাৎ এই 4টি অপশনের মধ্যে এমন একটা অপশনে 3টি শব্দেরই অর্থ সেম, 3টি শব্দেরই অর্থ সেম আছে। প্রথমে আমাদের অপশনগুলো দেখে নিতে হবে। যেমন ক নাম্বার আছে ঝলক, জন্মন, উজ্জ্বল। খ নাম্বারে রয়েছে ঝাঁক, পাল, দল। গ নাম্বারে রয়েছে পালক, বালক, নগর। ঘ নাম্বারে রয়েছে আগ্রহ, দক্ষ, চালা। এখন আমাদের একটু চিন্তা করতে হবে যে কোন 3টে শব্দের অর্থই হচ্ছে সেম। তাহলে দেখো ঝলক, ঝলমল, উজ্জ্বল, এটা হবে না, হবে না। ঝাঁক, পাল, দল, দেখো তো এটা কিন্তু কিছুটা মিল রয়েছে। অর্থাৎ ঝাঁক বলতেও যা বুঝি, পাল বলতেও যা বুঝি, দল বলতে আমরা একই জিনিস বুঝি। তাহলে কিন্তু আমরা এই 4টে অপশনের মধ্যে কিন্তু উত্তরটা খুঁজে পেয়েছি। একটু খেয়াল করো, তাহলে খ নাম্বার উত্তর, তাহলে উত্তর লিখবে উত্তর খ, ঝাঁক, পাল, দল। অনেকেই আবার তোমরা একটা কাজ ভুল করে থাকো, সেটা হচ্ছে উত্তর যেমন খ হলো, তাহলে উত্তর শুধু খ লিখে আসো, কিন্তু খ নাম্বারে যে অ্যান্সারটা দেওয়া আছে অপশনে, এই অপশনে অ্যান্সারটা কিন্তু খাতায় লিখে আসো না। যদি না লিখবা তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে, এটা কিন্তু খেয়াল রাখবা। পুরোপুরি লিখবা উত্তর খ, ঝাঁক, পাল, দল। এবার একটু 3 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি, কোন কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখবো। অর্থাৎ কি এমন কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখবো। অপশন খতে আছে একসঙ্গে খেলা করা। তার মানে দেখো প্রশ্ন আছে কোন কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখবো। তাহলে একসঙ্গে খেলা করা তো বিরত রাখা যাবে না। খ মারামারি করা, মারামারি করা থেকে বিরত থাকবো, কিছুটা অ্যান্সার কিন্তু আছে। দেখি আরো কোন অপশন গুলো, বিদ্যালয়ে যাওয়া, একসাথে তো বিদ্যালয়ে আমাদের যেতেই হয়, গুরুজনকে ভক্তি করা, এটা তো একদম ফরজ কাজ গুরুজনকে ভক্তি করা। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমাদের এখানে কোন কাজটা থেকে নিজেকে বিরত রাখবো, অর্থাৎ এই কাজটি আমরা করবো না, সেটা করবো না হচ্ছে উত্তর হচ্ছে খ নাম্বারটা মিল রয়েছে, যে মারামারি করা, নেহায়েত একটা অন্যায় কাজ, এই অন্যায় কাজটা করা যাবে না। উত্তর হচ্ছে 3 নম্বর উত্তর হচ্ছে খ। তাহলে উত্তর লিখবো উত্তর খ, কি রয়েছিল, মারামারি করা। এটা আমাদের এই কাজটি থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখতে হবে। তাহলে 3 নম্বর উত্তর আমরা কি পেলাম, উত্তর খ, মারামারি করা। 4 নম্বর প্রশ্নটা খেয়াল করো, কামরুল হাসান কার চেহারাকে দানবের মতো করে এঁকেছিলেন। অর্থাৎ বিখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান একজন মানুষের, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের একজন নেতার চেহারাটাকে দানবের মতো করে এঁকেছিলেন। তোমাদের পাঠ্যবইয়ের গল্পে কিন্তু এগুলো দেওয়া আছে। কামরুল হাসান কার চেহারাকে দানবের মতো করে এঁকেছিলেন। অপশন হচ্ছে কতে আয়ুবের, অর্থাৎ আয়ুব মানে আয়ুব খান, ইয়াহিয়া, ভুট্টুর, ম
মোনায়েম খান অর্থাৎ আমরা আমাদের গদ্যে পড়েছি যে কামরুল হাসান ইয়াহইয়ার ছবিটা দানবের মতো করে এঁকেছিলেন তাহলে এটারও উত্তর হচ্ছে উত্তর খ ইয়াহইয়া এভাবে পরীক্ষায় লিখে দিবেন প্রশ্ন নম্বরটা একটু খেয়াল করুন নদী পথে কোথায় যাওয়া ঠিক হলো অর্থাৎ নদী পথে কোথায় যাওয়া ঠিক হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোন গদ্য থেকে দেওয়া হয়েছে নদী পথে কোথায় যাওয়া ঠিক হলো ক নম্বর অপশন আছে বরিশাল খ নম্বর অপশন আছে খুলনা গ নম্বর অপশন আছে চাঁদপুর ঘ নম্বর অপশন আছে মুন্সিগঞ্জ তাহলে উত্তরটা তোমাদের গদ্যের মধ্যে ছিল যে নদী পথে যাওয়া ঠিক হয়েছিল চাঁদপুরে তাহলে উত্তর হবে গ এই যে চাঁদপুর এভাবে পরীক্ষায় শুধু উত্তরটা লিখে দিবে যে পাস উত্তর হচ্ছে গ চাঁদপুর তাহলে অ্যানসার হয়ে যাবে 6 নম্বরটা একটু খেয়াল করো 6 নম্বর প্রশ্ন আকাশে গুড়িরা কি করে আকাশে গুড়িরা কি করে অপশন ক নম্বর হচ্ছে ঘুরে বেড়ায় খ নম্বর হচ্ছে প্যাঁচ লাগায় গ নম্বর হচ্ছে হুঁচট খায় ঘ নম্বর হচ্ছে ছুটে পালায় তাহলে তোমরা কিন্তু কবিতায় পড়েছো যে আসলে আকাশে গুড়িরা কি করে আকাশে গুড়িরা হুঁচট খায় তাহলে উত্তর হচ্ছে গ তাহলে উত্তর কি গ অতএব কি অপশন হচ্ছে হুঁচট খায় তাহলে উত্তর লিখবে গ হুঁচট খায় সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের যত পাঠ্যবইয়ের বাংলা পাঠ্যবইয়ের যে গদ্য এবং পদ্যগুলো রয়েছে সব গদ্য এবং পদ্য থেকে কিন্তু এভাবে সঠিক উত্তর বাছাইকরণ কিন্তু পরীক্ষায় আসবে তোমরা চারটি অপশন দেখে কিন্তু সঠিক উত্তর খাতায় অবশ্যই অবশ্যই লিখবে একটু তোমরা এখান থেকে একটু বাছাই যে কাজ করবে একটু খেয়াল করো তোমরা এই যে আমি যে ছয়টা লিখেছি সঠিক মানে এমসিকিউ আকারে বাছাই যেগুলোকে বলে সঠিক উত্তর খাতায় লেখা এই ছয়টায় তোমরা বাসায় শুধু অ্যানসার অর্থাৎ এই ছয়টার যে অ্যানসারটা দেওয়া রয়েছে এই অ্যানসারটা শুধু তোমরা বাসায় এইচডব্লিউ করবে অর্থাৎ তোমাদেরকে বলতে পারি এভাবে যে আমরা যে আজকে সিডব্লিউ করালাম এই কয়টা এই সিডব্লিউ গুলোর অ্যানসার গুলো বাসায় করবে একটু খেয়াল করো তোমরা এই যে তোমাদের বাড়ির কাজ সিডব্লিউ টু এইচডব্লিউ সিডব্লিউ টু এইচডব্লিউ সিডব্লিউ কোনটা দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো যে শুধুমাত্র অ্যানসার গুলো করবে অর্থাৎ এই ছয়টা যে আমি দিয়েছি এই ছয়টার উত্তরটা কি সেটা বাসায় লিখবে আর প্রশ্নগুলো লেখার কোনো প্রয়োজন নেই সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রতি রবিবার স্কুলে কিন্তু এইচডব্লিউ জমা দিবে এক রবিবারে খাতা জমা দিবে অন্য রবিবারে দিয়ে যাবে কারণ প্রতিটি এইচডব্লিউর উপর কিন্তু তোমাদের নির্দিষ্ট নম্বর দেওয়া হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের সঠিক উত্তর খাতায় লেখা ক্লাস এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো হয়তো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ